মুই তো পাগল ছাগল কই নাই, বান্দর কইছি। হেই তুই কইবি কি লাগিয়া? কইছি কইছি, তোমার তো গায়ে লাগে কি লাগিয়া? আর মোর গায়ে লাগুক আর নাই লাগুক, তুই এরম সম্মানিত মানুষের লই এরম কোনো কথা কবি না। আচ্ছা ঠিক আছে, সরি মোর ভুল হইয়া গেছে, আমি এখন খাইতে আমি। আরে ভয়, তোর না মুই কইলাম তোর লগে মোর জরুরি কথা আছে। তোমার লগে মোর জরুরি কোনো কথা নাই। তুমি কালকে মোর কইছো তুমি মোর ডেট দেবা, তুমি অফিস দিয়ে আইয়া ব্যাগ হালাই থুইয়া হুইয়া পড়ছো। তুমি কি ডেট ঠিক করলা, কি সিদ্ধান্ত নেছো তুমি মোরে জানাবা না? কি জানামু ওই বেটা বাদ কে বাদ কি লেগে? আরে যে বেটা মোরে এক বিয়ার ডেট দিতে পারে না, হে মোরে বিয়া করবে কি আর বিয়ার পরে খাওয়াইবে কি, এ তুমি বুঝো না? বেটা কালকে তোমার ডেট দিতে পারে নাই, হয়তো ওনার কোনো সমস্যা আছে। তুমি আজকে হেড থেকে ডেট নিতে, তুমি বিয়া ক্যান্সেল করলা কি লেগে? সমস্যা তো আরো আছে, হেই বেটার মাথায় আছেই কয়েকটা চুল, হেই আবার খাড়া খাড়া, আর এক শার্ট পিনতে সাত দিন, তার শরীরের যা গন্ধ তুই তো তার ধারে কাছে যাইতে পারবি না। ওরে খোদা, মুই ওই বেটার কাছে যা মুখির লেগে, তুমি যাইতে পারলে তো হইছে। আরে বিয়ার পরে কি হ্যাঁ বেটা থাকবে, তো দুলাভাই হইবে না? দুলাভাই হলে হইবে, মুই কি দুলাভার বাসায় থাকবো? মোর বিয়ে হইবে না, মুই মোর স্বামীর দ্বারা থাকবো না? ও তুমি থাকবো তোমার স্বামীর লগে, আর মুই থাকবো গন্ধওয়ালা বেটার লগে। কে বড় বোন হিসেবে মোর লাগে তোর একটু মায়া দেওয়া হয় না? হয় আসলে খুব আসলে, ছোট্ট হলে খুব মায়া দয়া আসলে। তুমি তোমার বিয়ে লইয়া যে কাণ্ড কীর্তি করতে আসো, এতে তোমার প্রতি আমি অসুস্থ হইয়া গেছি। এখন তুমি কোনো রকম একটা বিয়ে করতে পারলে মুই বাসি। কে কোনো রকম করমু কে? হন তোর যে জিএম স্যারের কথা কইলাম না, হ্যার লগে মুই আজ বিকেলে আইসক্রিম খাইতে যাব। তুমি আইসক্রিম খাইতে যাও না চকলেট খাইতে যাও, হেইয়া মোর জানার দরকার নাই। তুমি কারে বিয়ে করতে আসো, কখন বিয়ে করতে আসো, হেইয়া মোরে ক্লিয়ার করে দে কও। মাত্র একটা বেটারে বাদ দিলাম, আর একজনের যাচাই বাছাই করার জন্য আমার টাইম লাগবে না? হ্যাঁ মানে তুমি বস্তাওয়ালা বেটারে নেক্সট টার্গেট করছো? হ্যাঁ তুই বস্তা পড়া কইতে চুস কি লাগিয়া? তোর আমি প্রথমে কইলাম হে বস্তা খুললা হলাইছে, সে এত কি লাগিয়া? বেটার বয়স কত? আছে কমই আছে। আরে কম কত, যারে তুমি বাদ দেছো হের সাথে বড় না ছোট না হুমান হুমান? হুমান হুমানি তবে কম কম মনে হয়, আর হে বেড়া তো আছেন কালা, আর ইনি ফর্সা। শোনো তোমার আমি তিন দিন সময় দিলাম, এই তিন দিনের মধ্যে তুমি বেটারে যাচাই বাছাই যা করার করবা, চতুর্থ দিন তুমি মোরে ফাইনাল ডেট দেবা, এর মধ্যে তোমার লগে মোরার কোনো কথা নেই। আচ্ছা যা আস্তা কই, এবার বই আসো কি লেগে, আইসক্রিম খেতে যাও। মুই কি এখন আইসক্রিম খেতে যাবো? হেই এত কম বিকালবেলা, মুই এখন ভাত খাইতে আসি না, ভাত দে। জি মহারানী, আপনি হাতটা ধুয়ে লন, মুই ভাত রেডি করতে আসি, নাকি খাওয়াই দেওয়া লাগবে? খাওয়াই দিবি? হ খাওয়াই দিব, হাতটা কেন মুখে মুখে ঢুকাই দিব। তুই ওরে কইবি ওই যে আমাকে মুড়ি দিছে, কাঁচা মরিচ দিছে, এই কথা হয় ইহ জনমে কাউরে কইতে পারবো না। যদি এই শপথ করে তাইলে আমি ওর নাম টপ টেনের মধ্যে ঢুকাই দিব। বস্তাগুলো কোথায়? বস্তা কিসের বস্তা ম্যাডাম? যে দুটো বস্তা আপনার রুমে ঢুকেছে সে তো অনেক আগে ঢুকেছিল ম্যাডাম, অ্যাপ্লিকেশন ভর্তি দুটো বস্তা। আপনি কালকে মুদ্রার দুদিন সময় চাইছেন না? কালকে দিন তো গেছে, আর আজকে দিন তো যায় 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 নাই তো, যাই তো দিতেন। যাইতে দিলে কি করতেন? এখন আর বইলা লাভ কি, মামলা তো এত করে কইরা ফেলছেন।